দেখতে পাচ্ছেন এটা কি গাছ কি গাছ এটা এটা খুব সুন্দর একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর পাতা দেখছেন পাতাটা কত সুন্দর এই যে দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে পাতাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর ফুলের বাগান দেখতে পারেন হ্যালো এই দেখেন আরেকটা বাগান কত সুন্দর গাছ কোনটা শুরু করছো দেখতে পাচ্ছেন কেমন হ্যাঁ গ্রামের মধ্যে সাজানো আছে গাছগুলো গ্রামের মধ্যে সাজানো আছে আমি বাগানটা দেখতে আসছিলাম আর সাথে আমার সাথে আসছিল আমার দুইটা বাবা একটা হলো সোয়াইফ আর একটা হচ্ছে যে টুপির নিচে যেটা দেখা দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ আর অবি দাঁড়ান আমরা আরেকটু ক্লিয়ার করে দেখাই তাকে এই তো দেখতে পাচ্ছেন আরবি এবং সোয়াইফ দুজনকে নিয়েই আমি ঘুরতে এসেছি এই ফুল বাগানটা দেখার জন্য আসছি আর কি চলুন আমরা ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখি ফুল বাগানটাই কি চলুন এখানে জিরাফ নেই তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভিডিওটি প্লে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমি অনেক পরিশ্রম করে আপনাদের বিনোদনের জন্য ভিডিও তৈরি করে থাকি সেই জন্য একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটুকু আমি আপনাদের কাছে আশা করতেই পারি যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন আই বাটনে লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য আপনারা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সামনে কোন বিষয়টি প্রেজেন্ট করতে চাচ্ছি চলুন আমরা সেই ভিডিওটি একবার দেখি নতুন আরেকটি এপিসোড দেখার জন্য অতিথি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি চলুন শুরু করা যাক তোমার বাংলা বাংলা ঠ্যাংলা কত বলছে এদিকে আসো আই ঠ্যাং কি কো এদিকে আসো পারে আবার হাত চাপার আর পারে হাত বলবো না ঠিক আছে যান সুন্দর কাটার গাছ কি গাছ কি গাছ এগুলি সম্ভবত সবগুলি হবে ঔষধি গাছ আর কি ঔষধি তাই না না কাটা গাছ বল দেখি কাটা গাছ আর তো ওই যে ওগুলো সাদা সব কালার হয়ে গেছে কত রঙের রঙে কাছ থেকে দেখাও তাহলে পুষ্ট দেখা যাবে দেখছেন গাছের পাতাগুলি এত সুন্দর লাগে মনে হয় যে
কেউ রং দিয়ে মানে তুলি দিয়ে আর্ট করছে আর কি, এত সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর গাছ। হ্যাঁ, এই গাছটা আমি যদিও চিনতে পাচ্ছি না, তবে গাছটা আপনারা দেখেন, দেখলে হয়তো কেউ চিনতে পারেন। কি নাম? কি নাম? তাই এই গাছের নাম হলো বট, উনি বললেন এই বট, কিন্তু এই গাছের নাম আমি জানি না। গাছগুলি কি আমি আসলে সম্ভবত এটা আমি সঠিক বলতে পারছি না এটা কি গাছ, তবে আপনারা কেউ দেখে চিনে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা কি গাছ। চলেন আমরা আরেকটু সামনের দিকে আগায় দেখি কি ধরনের গাছ এখানে আছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গাছ, এই যে নারিকেল গাছের মতো দেখা যায়, একদম দেখে মনে হচ্ছে টোটালি একটা নারিকেল গাছ, যদিও দূর থেকে দেখলে বুঝতে পারবেন আপনার নারিকেল গাছ। আমি কাছে থেকে দেখাই, এই যে দেখেন কেমন গাছটা, কোথায় দেখছেন আপনি বলেন? ধন্যবাদ। এই যে আরেকটা গাছ আমি আপনাদের দেখাচ্ছি, কেমন দেখেন, খুব সুন্দর দেখছেন, একদম কাছে থেকে দেখাই, দেখেন কেমন দেখতে, দেখতে পেরেছেন গাছটা কেমন? এই যে গাছটা দেখেন, এই গাছগুলিও কিন্তু খুব সুন্দর, আমি যদিও নাম জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে গাছগুলি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, তুমি দেখছো এটা, এই গাছটার উপরের যে ফুলের অংশটা, এই যে এই অংশটা, এটা কিন্তু হলুদ, আর এই ভিতরে যে অংশটা এটা দেখেন, ভিতরের অংশটা কিন্তু একদম সবুজ, বুঝতে পেরেছেন? ভিতরের অংশটা একদম সবুজ, উপরের অংশটা হচ্ছে হলুদ। এটা আসলে কি গাছ সেটা আমি জানি না, ক্যারেট। আরে বেগুন গাছ দেখলা? এটা যে কি গাছ আমি জানি না, আসেন। আসসালামু আলাইকুম। বাবা কাদা আছে, কাদা ওখানে দাঁড়ান, আমি এটা নিয়ে আসি। এই যে গাছ ভিতরে আইলা না ভালো, ওই দিকে আমরা ওদিকে বের হই। এই চলো আমরা আর একটু ভিতরে যাই, দেখাচ্ছি আপনাকে ভিতরে যাই, আপনাদের সাথে একটু দেখি কি চ্যানেল এ অ্যাডভাইস কো চ্যানেল এ অ্যাডভাইস হইলে ভালোই লাগে। এটা দিয়ে দাও, কেরা দাস দাঁড়ান বাবা। এখানে একটা আজব রকম, আমার জীবনে ফার্স্ট টাইম দেখতেছি এই গাছটা, আর এই গাছের পাতাগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন। এই গাছের পাতাগুলোর মধ্যে একটু একটু ফুট আছে, পাতাগুলি কেমন, গাছের গোড়াটা কিন্তু অনেক শক্ত এবং মজবুত দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু পাতাগুলি দেখেন কত সুন্দর পাতা, এগুলি আসলে গাছের নাম জানি না,
চলেন সামনের দিকে যাই। এই তো বড় একটা গাছ নিয়ে চলছে। চলুন চলুন সামনে ধ্যান নার্সারিতে বেশ কিছু ঔষধি গাছ দেখে আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারছি। এগুলি কিন্তু ঔষধি গাছ। বাবা এটার নাম জানি না। এটা একটা এটাও একটা গাছ। আপনারা দেখতে পাচ্ছেন দুইজন এখানে কাজ করতেছে নার্সারির। আমরা তার সাথে কথা বলবো অবশ্যই, কিন্তু সেটা ভিডিওর শেষ অংশে আপনারা পাবেন। ধৈর্য সহকারে ভিডিওগুলোটা দেখেন, দেখলে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। কি এটা? এটা ভেড়া। এটা নাম কি? ব্রো এটা আমার এটা তাদের বাসায় দেখছিলাম। ঔষধ তাদের বাসায় দেখছিলাম। ঔষধ কোথায় দেখছিলেন আপনি? তাদের বাসায় লবণ খাইছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, এটা একটা ঔষধি গাছ। আর দেখো এর কত গাছ। আস্তে আস্তে এগুলো দেখাই। এই দেখেন আপনারা, আর এটা কত সুন্দর বলেন। এগুলো একটা কাটা কাটার মতো লাগে, ধরে দেখো বড় কাটা মতো, কাটা কাটার মতো একটু একটু, আর একটু কাটা কাটার মতো, কাটা কাটার মতো একটু একটু কাটা মতো ধরে এগুলো গাছ। কিন্তু কিছু না, আরে কাটা কাটা আসলে খুব সুন্দর গাছ, কাটার মতো, কিন্তু খুব সফট। এটা কি গাছ? এই এই গাছগুলো দেখো খুব সফট। এগুলো কি গাছ? আপনারা এখন দেখতে পাচ্ছেন এইগুলো লাল বিচি আলো, এগুলো আবার কিরকম গাছ, যে যদি কেউ দেখে থাকেন আমাদের বলে দিয়ে সাবস্ক্রাইব। ভিডিওটা আমি জানি না, কিন্তু এই গাছটা হতে পারে। আমি দেখছিলাম আমার নানু বাড়িতে, তো ভালো। এই গাছটা কি? এগুলো গাছ, এগুলো গাছটা রাখছে আবার পাতাও বেরোবে। এগুলো গাছ আবার কয়েকদিন পর আসলে দেখবেন পাতা। আরে এই দেখেন এই গাছে কিছু আছে, এই দেখেন ফুলের মতো এগুলো ফুল। এই যে দেখেন এই গাছে এমনি এই পাতা শুধু না, ফুল আছে। আরে এই যে এইগুলো গাছ, এগুলো এমনি রাখছে রাইখে। এগুলো এমন গাছ যে কাইটা রাখলে এগুলো এমনি এমনি পাতা বেরো, সব কিছু বেরোবে। তাই আপনি তো গাছ সম্পর্কে বেশ ভালোই জানেন মনে হচ্ছে। হ্যাঁ, এত কোথায় শিখেছেন? দেখছি আমি। ও আচ্ছা আচ্ছা, আপনি একটা গাছ এর দেখাইছিল। হ্যাঁ চলুন যাই দেখি ওদিকটাই। ওদিকটা কি গাছ দেখানোর জন্য আপনি বারবার বলতেছেন? ওটা তো একবার দেখালো এই গাছগুলা। কিসের তেল গাছ? এই গাছ দিয়া? এই গাছটা গাছটা কিন্তু একদম দেখতে আনারসের মতো, দেখতে পাচ্ছেন আপনারা টপের উপর বসানো। কিন্তু এটা তেল বানা, ওই যে কিরকম মানে তেল, একদম আনারসের মতো গাছটা। কি গাছ এটা? আমি দেখছিলাম নানু বাড়িতে, কি বলতো তো মনে নাই, আগে দেখছিলাম। কিন্তু বড় তাল গাছের মতো পাতা এগুলা, কিন্তু অনেক বড় হ। তাই আস্তে আস্তে কদিন রাখলে একটু বড় হবে। বাবা কোথায় যাবেন? প্রস্তাব করবেন? ছেড়ে ছেড়ে কাটার মতো
বাবা এই গাছ এই যে এটা দেখছি কাটা সুতি ও দেখো কাটা কাটা গাছ আপনারা দেখুন কাটা সুতি না মটর সুতি হ্যাঁ হ্যাঁ চলো এই যে পানি পানি যে এই গাছ অনেক বড় হলো সব না দিতে কোন আশা যাব ছোট এগুলা হচ্ছে সব বাঁশ গাছ লাগানো হয়েছে তাই না বাঁশ যাকে বলে এই বাঁশগুলি এখানে দেখতে পাচ্ছেন আপনারা মুড়ে মুড়ে গেছে চলেন এই পাতাগুলো দেখেন লালগুলা একবারে নুনো আর এই নীলগুলা দেখেন মোটা মোটা লালগুলো একবার চিকন নীলগুলো একবার মোটা হলো আর এইগুলো এই গাছটা দেখেন এই গাছটা একবারে লাল কিন্তু এইগুলো অনেক ফুটি ফুটি একবারে লাল আপনি সামনে একটা দেখেন একটা আছে এই যে যে আর আবার এই যে দেখেন এটা আবার কালো কালো করে কম আমি তো দেখি নাই এখানে এই পাশ থেকে যেতে হবে এই পাশে যাওয়ার রাস্তা নাই তো এই যে এখান দিয়ে আসেন বাবা এদিকে চলেন ওদিক দিয়ে যাবেন দাঁড়ান ওখানে দাঁড়ান আপনি যান আমি ওই পাশ যাইতেছি দাঁড়ান ওখানে দাঁড়ান আমি ওখান দিয়ে আসি তারপরে আসবেন আগে আগাই কেন দাঁড়ান আহা হ্যাঁ ওখান থেকে আগে চলেন ওদের সাথে কথা বলি এক মিনিট কথা বলা যাবে না হ্যাঁ দু এক মিনিট কথা বলা যাবে না কই ওহো দাঁড়ান
চলেন আর কিছু আছে চলেন বের হব আমরা বের হব চলেন এদিক দিয়ে বের হন ওটা নিছি হ্যাঁ ওটা নিছি বের হন এইখান থেকে বের হন চলেন ভাই আজকে একটু কাজে ব্যস্ত যার কারণে আমাদের গাছগুলির সাথে পরিচয় করাই দিতে পারে নাই আর গাছগুলি সব ঘুরে দেখাতেও পারে নাই বুঝতে পাচ্ছেন তো এই জন্য উনি আমাকে অন্য আরেকদিন ইনভাইট করেছেন অন্য আরেকদিন আসলে সেদিন তিনি আমাকে সমস্ত গাছের সাথে পরিচয় করিয়ে দিবেন এবং নার্সারি সম্পর্কে বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা নিয়ে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সেই পর্যন্ত আল্লাহ হাফেজ